জামালপুর সদরের তিতপল্লা মেষ্টা দীপাইত কেন্দুয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় এবার আলুর আবাদ হয়েছে। এস্টেরিক্স, এলাইট, কার্ডিনাল, ডায়মন্ড এবং সানশাইন জাতের আলু চাষ করেন কৃষকরা, কিন্তু হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ার কারণে আলুর ক্ষেতে বিপর্যয় দেখা দিয়েছে। চাষিরা জানান, প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশায় দিন দিন আলু গাছের গোড়া পচে এবং পাতা হলদে হয়ে যাচ্ছে। কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিসের কোনো মাঠ কর্মী পরামর্শ দিতে আসছেন না বলেও অভিযোগ তাদের। ক্ষতির শঙ্কায় চাষিরা, পাতা হলুদ হয়ে গেছে, গাছ মরে গেছে, আলু তুলো লাগবে তিন মাস, আর আগে জল শেষ হয়ে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? প্রচণ্ড রোগ থেকে যদি রক্ষা না পাই তাহলে আমি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পড়তেছি। এই অবস্থায় যদি থাকে তাহলে আমাদের কৃষকের তো লস হবে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, ঘন কুয়াশায় আলুর মরক রোগ বা লেট ব্লাইট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগ থেকে রক্ষার জন্য কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় আলুর মরক রোগ বা আলুর লেট ব্লাইট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রোগ থেকে রক্ষার জন্য কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 4,620 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 100 হেক্টর কম। সময় সংবাদ, জামালপুর।